Makaydı? Sandız kaydı mıydı? Sandız kaydı? Ay kastı geçecek o miydi beceri? Beceri. Barımuk. Guys, welcome to my channel. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে আমি ইভিনিং থেকে ভিডিওটি স্টার্ট করছি তো তোমরা ভিডিওটি একদম স্কিপ করো না পুরোটা কন্টিনিউ দেখতে থাকো আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি তো একটু যাব হচ্ছে বাজার আমি যাব দিদি যাবে আর ছেলে যাবে তো সবাই মিলে যাব তো চলো তোমরা ভিডিওটি একদম স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে টাকা দেখি টাকা দেখছি আমার ব্যাগে কত টাকা আছে নেবে টাকা নেবে হাত দেয় না নোংরা নোংরা ছেড়ে দাও ছি 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 কি নেই নেই এই যে নেই এই যে দেখি ওই দেখো ওই দেখো তুমি তাহলে থাকো চলো দেখো সন্ধ্যাবেলা তো বাইরে চলে এসছে ভয় নেই একবারে ভয় করে না বদমাসি খুব বদমাস খুব বদমাস চলো বাইরে যাও বাড়ি চলো বাড়ি বাড়ি চলো ভূত আছে ওই তো ভূত দেখ ভূত ধরে নিয়ে যাবে তোকে আমরা টিমে চলে এসেছি প্রথমেই তো এই যে দিদিকে শেখাচ্ছিলাম মানে দেখ কি করে করতে সাহস কর মানে সাহস করতে পারছে না হ্যাঁ আসল কথা আমিও প্রথমে এরকমই হতো পারতাম হ্যাঁ কিন্তু সাহস করে উঠতো না যে কী হবে কী ভয় লাগতো তো দিদিরও সেই অবস্থা আমি বলছি কিচ্ছু নাই কোনো কিছু নেই ইজি একবারে খুব তো চল দেখাচ্ছি আমি তো এরপর এটা করবি তো সেটাই ওকে বলছিলাম তার এই যে বাবু এত বদমাশি করছিল শুধু আমার আমি থাকলেই মানে আমার সাথে কোলে যাবে না হলে কোল ছাড়া যাবে না আমি থাকলে আর ওকে বললাম চল তুই যেটুর দোকান পর্যন্ত দাদার বাইকে দুই বাইকে আসলো দিয়ে আবার ওখান থেকে ওকে নিবো তো কিছুতেই আসতে চাই না বলছে না আমি আবার মামার বাইকেই যাবো মামার বাইকেই যাবো এত বদমাশি করছিলো দিয়ে আবার বাজারে দোকানে কিছুটা ঢুকলাম সেখানেও দুষ্টুমি শুরু করে দিল তো এখানেও বদমাশি দেখা করছে তো দিদিও কিছু কেনাকাটা করেছিলো মানে ওরই ওর জন্যই যাওয়া ওরই কেনাকাটা করেছিলো আমি সেরকম আমি কিছুই নিইনি বলতে গেলে তো এই যে দেখো এত বদমাশি করছে এই যে দেখো ঘুরপাক ঘুরপাক করছে তো আমি বলছি পড়ে যাবি রে ঘুরপাক করিস না তো মিষ্টির দোকানে আমরা গেলাম তো তখন দেখছি এত সুন্দর গরম গরম মিষ্টি ভালোই আমি অবশ্য মিষ্টি খেতে একদমই পছন্দ করি না কিন্তু গরম গরম দেখলাম তো একটা দুটো খেতে ভালোই লাগলো দিয়ে দিদিকে বললাম চল নিয়ে নে কটা দিদিও বললো হ্যাঁ নিয়ে নে কটা যে আমরা বাস না দাদা তো সিঙ্গারা নিয়েছিল যে বাড়িতে ওকে দেওয়া হয়েছিল তো সেটা ওই ফেলে দিয়েছে সেটা দিয়ে পা দিয়ে চিপে দিয়েছে দোকানে আবার খাবে বলছে সিঙ্গারা কিন্তু খেতে পারেনি অতটা তাও এই যে আমার কোলে চেপে পড়েছে জানছে মনে থাকলে ওকে কোলে নিবে তো আমি বলছি আমি হাঁপিয়ে গেছি তুই না মামাকে আর দেখে রাস্তা নিয়ে আসতে বলছে সেই জন্য ওকে দোকানে এসে বসিয়ে দিছি যে দোকানে এসে তো এসেও তো বদমাশি শুরু করে দিয়েছি যে তুমি কেন হাঁপিয়ে যাচ্ছ আমাকে কোলে নিতে না যে তুমি এখন বড় হয়েছো একটু কোলে নিতে পারি তখন ছোটো ছিলে তখন আমি নিয়েছি আমাকে আবার কী করছে রাস্তার মধ্যে একটু ফু দিয়ে হাওয়া করছে বলছে তুমি হাঁপিয়ে গেছো না তোমাকে আমি হাওয়া করছি আমি বলছি ওইভাবে আমাকে হাওয়া করবি তুই তো কোল থেকে নাম একটু তাহলে তো আমি পারবো দিয়ে আবার একটু হেঁটে এলো আসতে রাস্তা তো দেখো দোকানে এসেও সেই বদমাশি শুরু হয়েছে গাড়ির মধ্যে শুয়ে পড়েছে বলছে আমিও তো হাঁপিয়ে গেছি কোলে তোমার কোলে চেপে আমি বলছি আমার কোলে চেপে হাঁপিয়ে পড়েছিস তুই তা আমি কি আমার কী অবস্থা তাহলে তুই ভাবে আমাকে কোলে নে তুই বলছি তুই একটু আগে যাবো বা তোর সাথে গেলে হাঁটবি দেখো মার সাথে বা হাঁটবি আমি থাকলে কই করবি হাই খাসতে গেছে গো মেয়েটা বেচারি বেচারি যদি চেয়েছো নাই তোরে দেখ বেচারি আর বাজার থেকে এসে আর পাচ্ছে না কি অবস্থা দেখো তাও তো ওর ছেলেটাকে আমি কোলে নিয়ে আসছিলাম কেউ লাইক ফাইক কমেন্ট কেউ দিবে না আমি
তাও ছেলেটাকে আমি অর্ধেক রাস্তা কোলে নিয়ে এলাম, তা ওই কি অবস্থা, ওর বেশি অবস্থা খারাপ। আমার ব্যাগটা হাত দিয়ে রাখ। ব্যাগ নিলেই বা, ব্যাগ বাড়ি না ছেলে বাড়ি বলো তো। বাড়ি চলে এসেছি, কি অন্ধকার দেখো তো, 7টার সময় থেকে কত অন্ধকার মনে হচ্ছে, 7টা বাজেই নি এখন। তাও এটা নিয়ে এখন ঘুমাবো, ভালো করে একটু ফোন দিয়ে দাও, ফোন দিয়ে দাও দেখি। এত বড় মুখ, ওই তো লেগে যাচ্ছে কেন, ওই লেগে যাচ্ছে কেন, টেডি নিয়ে পড়লো, দেখো যাও। লক না থাকলে তো চলো, আমরা বাড়ি আসলাম, তো ফ্রেশ হবো এবার। তো আমি ভিডিওটি এখানেই স্টপ করছি, তো তোমাদের ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকের মতো এখানেই, টাটা, গুড নাইট।